প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। অনেক দিনের গুঞ্জন বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম, এক বিদেশিনী সহ আরও অনেকের সঙ্গে জড়িয়েছে তার প্রেমের খবর, কখনো কখনো বিয়ের খবরও প্রকাশ হয়েছে। শেষ পর্যন্ত সব খবরই মিথ্যে বলে প্রমাণ হয়েছে। নিজের ব্যাচেলর তোকমা নিয়ে চলতেই যেন বেশি ভালোবাসেন সাল্লু ভাই। ব্যাচেলর হিসেবেই নাকি বাবা হতে চলেছেন সালমান, সেটিও খুব দ্রুত সারোগেসির মাধ্যমে বাবা হচ্ছেন তিনি। সম্প্রতি এমন গুঞ্জনই শুরু হয়েছে বিভিন্ন মহলে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে সালমান খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই মুহূর্তে বিয়ে বা সংসার করার পরিকল্পনা তার নেই। বিয়ে যদি করেন তখন সবাই তা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি বাচ্চাদের পছন্দ করেন, তাই সারোগেসির মাধ্যমে বাবা হতে চাচ্ছেন শিগগিরই, এমন কথা চারদিকে শোনা যাচ্ছে। এটা কি সত্য? এমন প্রশ্নের উত্তরে সালমান বলেন, তাদের বাড়িতে অনেক খুদে সদস্য আছে। ডিসেম্বরে আরও একজন নতুন অতিথি আসতে চলেছে তার বোনের সংসারে, তাই নতুন করে খুদে সদস্যের আর কোনো প্রয়োজন নেই তার। অর্থাৎ বিয়ে না করেও বৈজ্ঞানিক কোনো পদ্ধতিতে সালমান খানের বাবা হওয়ার ইচ্ছে নেই, সব গুঞ্জনকে তিনি উড়িয়ে দিয়েছেন। এদিকে বর্তমানে বিগ বসের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। আর আসছে 20 ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার দাবাং 3 সিনেমা। এক হোতা হ্যায় পুলিশওয়ালা, এক হোতা হ্যায় গুন্ডা, হাম কেহলাতে হ্যায় পুলিশওয়ালা। এখানে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা। পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে সাই মঞ্জুরেকর এবং কিচা সুদীপকে। দাবাং 3 মুক্তির পর রাধে ছবির শুটিং শুরু করবেন সালমান। এই সিনেমায় তার বিপরীতে দিশা পাটানি অভিনয় করবেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।